ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে এসপিও নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসপিওতে কর্মরত হয় বিপ্লব। বর্তমানে তেলিয়ামুড়া থানায় তার ট্রেনিং পিরিয়ড চলছিল, কিন্তু রবিবার সন্ধ্যা নাগাদ বিপ্লব তার ইচারবিল স্থিত নিজ বাড়ি থেকে করিলং এলাকায় কীর্তনে যাবে বলে বেরিয়ে যায়। কিন্তু বিপ্লব আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার দুই দিন অতিক্রান্ত হয়ে গেলেও বিপ্লব আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি ও দীর্ঘ অপেক্ষার পর পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানা দ্বারস্থ হয় এবং একটি নিখোঁজ ডায়েরি করে, কিন্তু এখনও কোনো হদিশ মেলেনি বিপ্লবের। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিপ্লবের পারিবারিক কোনো ঝামেলা ছিল না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আচমকা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল বিপ্লব, সে নিয়ে চিন্তায় তার বাড়ির সদস্যরা। এখন এটাই দেখার বিষয়, এসপিও জওয়ান বিপ্লব দেবনাথকে খুঁজতে তেলিয়ামুড়া থানার পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে সবাই। বিপ্লবের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো রহস্য জড়িয়ে রয়েছে অভিযোগ পরিবারের লোকেদের। তো কীর্তনে গেছে, কুয়া গেছে যে কীর্তন থেকে আই গিয়ে, তারপরে কীর্তন থেকে আর আইসে না। রাত্রেবেলা আমরা অপেক্ষা করতেছি অনেক সময় ধরে, রাত্র 12টা একটা, এ আর আইসে না আর কি। আপনার কি হয়? সে আমার বড় বাসুর ছেলে। তো এখন কেউ যদি খুঁজা দেয়, এমন সহৃদয় ব্যক্তি যদি কেউ থাকে দেহের প্রতি, হে একটা সহজ সরল ছেলে। কি করতো সে? সে একটা এসপিওতে জব করতো আর কি, মাত্র 4-5 দিনে সে ট্রেনিং করতেছে। নতুন এসপিও চাকরি পেয়েছে না? নতুন জয়েন করছে। আচ্ছা, তেলিয়ামুড়া থানায়। তার নাম কি? নাম বিপ্লব দেবনাথ। বয়স কত? বয়স 34। কত ঘন্টা হয়েছে বাড়ির থেকে একজন গেছে? বাড়ির থেকে প্রায় 48 ঘন্টা মতো। কী কইয়া গেছে বাড়ির থেকে? বাড়ির থেকে যাওয়ার সময় কইছে আমি কীর্তনে যাই, আজকে তো উৎসব, প্রসাদ টসাদ তো আমি এখানে। রাত্রেবেলা বেরিয়েছিল। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।